আসসালামু আলাইকুম, আমি উজবেকিস্তান শহরের অন্যতম একটি ব্যস্ততম সড়ক, অন্যতম একটি ব্যস্ততম স্থান তাশকান্তের ম্যাজিক সিটি পার্ক থেকে বলছি। আমি বুলবুল আহমেদ। আজ 2024 সালের 17 জুন। আমরা এখানে দেখছি অনেক মানুষ, তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছে, কেউ কেউ যাচ্ছে ট্যাক্সিতে করে। এখানে এটি একটি অন্যতম ব্যস্ততম সড়ক। এই সড়কের কোথাও কোনো যানজট নেই, পরিকল্পিতভাবে এখানকার ট্রাফিক সিস্টেম পরিচালিত হয়। আমি বুলবুল আহমেদ তাশকান্ত উজবেকিস্তান থেকে বলছি। আজ 2024 সালের 17 জুন অত্যন্ত ব্যস্ত একটি সময় পার করছে তাশকান্তের ম্যাজিক সিটি পার্কের এই সম্মুখভাগ। লোকজন এখানে এসেছিল তাশকান্তের ম্যাজিক সিটি পার্ক পরিদর্শনের উদ্দেশ্যে। যারা পরিদর্শন শেষ করেছে তারা এখন তাদের গন্তব্যস্থলে আবার ফিরে যাবে। এখানে প্রচুর মানুষের সমাগম, আমরা বাসের জন্য অপেক্ষা করছি। খুবই সুন্দর সুন্দর ভাই, খুবই সুন্দর সুন্দর মানুষ এখানে অপেক্ষা করছে তাদের বাসের জন্য। এখানকার মানুষগুলো দেখতে যেমন সুন্দর, এখানকার শহর তেমন সুন্দর। এখানকার ট্রাফিক সিস্টেম রুলস অ্যান্ড রেগুলেশন ইজ সো নাইস। এরা যে অত্যন্ত এডুকেটেড এবং খুবই সিভিলাইজড একটি জাতি, তাদের উঠা বসা কালচার এবং চালচলন দেখলেই সেটা সহজে পরিলক্ষিত হয়। তাশকান্তের ম্যাজিক সিটি পার্ক থেকে বুলবুল আহমেদ বলছি। আজ 2024 সালের 17 জুন এখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ এবং মতের মানুষ একত্রে বসবাস করে। তাদের কারো প্রতি কারো কোনো দেশ বিদ্বেষ হিংসা রেষারেষি নেই। এখানে সব ধরনের সব মতের মানুষ সহাবস্থান করে। খুবই সহনশীল সমভাবাপন্ন এখানকার মানুষজন, তারা খুবই শান্তিপ্রিয়। এখানে যেমন ইউরোপের মানুষ পাওয়া যায়, ইউরোপের সেন্স পাওয়া যায়, তেমনি পাওয়া যায় আরব দেশের সেন্স, তেমনি ইসলামিক কালচার, তেমনি এখানে ইহুদি কালচার, খ্রিস্টান কালচার পরিলক্ষিত। সব ধর্মের সব বর্ণের সব মতের মানুষের এখানে সমাগম ঘটে থাকে। এখানকার ট্রাফিক সিস্টেম অত্যন্ত উন্নত, এখানে কোনো যানজট নেই, কোথাও কোনো অযাচিত হৈহুল্লোড় কিংবা মানুষকে হয়রানি করার কোনো অপপ্রয়াস আমার চোখে পরিলক্ষিত হয়নি। এখানকার এখানে মানুষ যে তার স্বাধীনতায় বিশ্বাসী, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, তার স্বাধীনতা তার বিশ্বাসকে যে মূল্যায়ন করা হয় তা দেখতে হলে তাশকান্তের ম্যাজিক সিটি পার্ক সম্মুখে অবস্থান করতে হবে। আমি বুলবুল আহমেদ তাশকান্তের ম্যাজিক সিটি পার্ক থেকে বলছি। আজ 2024 সালের 17 জুন এখন ঘড়িতে 9:43 স্থানীয় সময়, রাত 9:43। এখানে সূর্য অস্তমিত হয় সন্ধ্যা 8টার পরে এবং সূর্য উদিত হয় সম্ভবত 3:30 পরে উদিত হয়। এখানে 6-7 ঘন্টা রাত আর বাকিটা সময় দিন। এখানে পর্যাপ্ত পরিমাণ প্রচুর গরম আবহাওয়া বিদ্যমান হলেও এখানে কোনো ধুলোবালি নেই, এখানকার মানুষের গায়ে থেকে কোনো ঘাম বের হয় না, এখানকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম। Thank you.